তিন ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, লা তুরাদ্দ দাওয়াতুহুম, তাদের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। এর ভিতরে এক ব্যক্তি হলেন মাজলুম ব্যক্তির আহাজারি, মাজলুম ব্যক্তির যে বেদনা, এই বেদনা বিধুর তার যে আহাজারি, তার যে বদ্দোয়া, এটা আল্লাহ তাআলা সাধারণত ফিরিয়ে দেন না। এই জন্য কোন এক কবি বলেছেন, বতাস আজ আহে মজলুমা কে হাঙ্গামে দোয়া করদন, মজলুমের বদ্দোয়াকে খুব ভয় করবা, পৃথিবীতে অন্য কোনো কিছুকে এত ভয় করবা না যত ভয় করতে হবে তোমাকে অত্যাচারিত নিপীড়িত মানুষের বদ্দোয়াকে। এই বদ্দোয়া আজ হোক দুদিন পরে হোক আল্লাহ সুবহানাহু কাছে কবুল হবেই হবে, এবং অত্যাচারের পরিণতি শুধুমাত্র বিলম্ব হতে পারে, সেই বিলম্বটাও তার উপযুক্ত সাজাটা যেন পায়, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই যে অনেককে উপরে তোলা হয়, উপরে তুলে আছাড়টা যাতে ভালো করে দেওয়া যায় সেজন্য একটু বিলম্ব করে উপরে তুলে নিয়ে তারপর আছাড়টা দেওয়া হয়। এখন অত্যাচারে যদি মনে করে কই আমার তো কিছু হচ্ছে না, সমস্যা নাই তো, তাহলে সেটা বোকা স্বর্গে বাস করা হবে। তার বোঝা উচিত যে আল্লাহর রহমত তাকে তুলছেন, আছাড়টা ওই মাপে দেওয়া হবে, কিন্তু হবে এতে কোনো সন্দেহ নেই। আস সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।